ভাই এই টাইপের শর্ট নিতে গিয়ে মানুষের হালকা পাতলা ভুল হয়, কিন্তু আমার পুরো গেঞ্জিটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এটা একটু ইগনোর করবেন। অ্যান্ড সবাই প্রথমে জহিরউদ্দিন বাবরের সালাম নেবেন অ্যান্ড ইউটিউব মার্কায় ভোট দিবেন, মানে সবাই সাবস্ক্রাইব করবেন। ভোট ও নির্বাচন এই দুইটা শব্দের সাথে আপনারা অনেক বেশি পরিচিত হবেন। তো এই ভোট এই নির্বাচন হচ্ছে আজকে পাটতলি বাজারে বাজার সমিতির। আমার একটা বন্ধু আছে এমডি ইয়াসিন নাহিদ, ওদের একটা দোকান আছে পাটতলি বাজারে। ও আমাকে 3-4 দিন আগে বলছিল যে 12 তারিখ পাটতলি বাজারে ভোট নির্বাচন হবে, চলে আসবি, খেলা হবে, মজা হবে, ভিডিও টিডিও করবো। বলছি সমস্যা নেই, আসবো, চাপ নেই। এখানে একটা মজার বিষয় হচ্ছে, নাহিদের আব্বু ভোটে দাঁড়াইছে। ইয়েস, তো আপনারা গেস করতে থাকেন যে নাহিদের আব্বু ভোটে জিতছে কিনা, এটা আমি রিভিল করব ভিডিওর সবার লাস্টে। ততক্ষণ আপনারা গেস করতে থাকেন। তুমি ভোট দিছো? অবশ্যই, 18 বছর নাই, 18 বছর হয়েছে, ভোটার আইডি কার্ড পাইনি। ভোট দিচ্ছি সবাই, আমাদের এখন 18 বছর হয়নি, তো আমরা এখনো ভোট, আমার হয়েছে 18 বছর। হচ্ছে নাহিদের আব্বু, রুমের ভিতরে গিয়ে গিয়ে সবাই ভোট দিচ্ছে। আর এখন মাত্র সাবের আহমেদ রুমের ভিতরে গেছে হল পর্যবেক্ষণ করার জন্য। সাবের আহমেদ আসার সাথে সাথে মিডিয়াও চলে আসছে উনার ইন্টারভিউ নেওয়ার জন্য। এই সিনটা দেখে আমার শুধুমাত্র একটাই কথা মাথায় আসে, জিন্দেগি মে পয়সা ইতনা কামাও। যারা মাছ মার্কে ভোট দিচ্ছে ওদেরকে এক প্যাকেট বিরিয়ানি দিচ্ছে দিচ্ছে, আর মাছ মার্কে হচ্ছে রাপ্পু সোনার বাংলা দিচ্ছে। আমি ওখানে গেছিলাম সকাল 10টা বাজে, ওখান থেকে বের হয়ে গেছি দুপুর 12টা বাজে, বিকজ আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। আর যে ইম্পর্টেন্ট কাজের জন্য ওখান থেকে বের হয়েছিলাম, ওই ইম্পর্টেন্ট কাজটা আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, ওটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মানিক আঙ্কেল মানে নাহিদের আব্বু ভোটে বিজয়প্রাপ্তি করেছেন কি না। তো যারা যারা গেস করছিল যে করেছেন, তারা একেবারে ভুল। তো আনফর্চুনেটলি মাছ মার্কা নির্বাচিত হতে পারেনি। তো এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ইয়ার মানিক আঙ্কেল মাছ মার্কা অথবা যেই মার্কা হোক উনি নির্বাচিত হবেন। যারা পাটতলি বাজার থেকে এই ভিডিওটি দেখতেছেন, ওরা নেক্সট ইয়ার অবশ্যই জালাল আহমেদ মানিক আঙ্কেলকে ভোট দিবেন। ওকে, থ্যাংক ইউ। পাটতলি বাজারে একটা ভাই আছেন নিজাম ভাই, ওনার একজন বড় ভাই আছে, উনি ভোটে নির্বাচিত হয়েছে। তো ওখানে হালকা হালকা খুশি আছে। কিন্তু ভাই, নাহিদের আব্বু যদি ভোটে নির্বাচিত হইতো তাহলে পার্টি হইতো, খেল হইতো, মজা হইতো, কিছু করার নেই আনফর্চুনেটলি। আমি এখন 18+, আমি এখন সবকিছু করতে পারবো, ইচ্ছা মতো 18+ সবকিছু দেখতে পারবো, নো টেনশন। হয়েছে হয়েছে।